জানেন কি, মৃতদেহ দাহ না হলে এই সতীপীঠে হয় না মায়ের ভোগ। অষ্টবক্ষ মুনিকে ঘিরেও রয়েছে এক বিরাট কাহিনী। এই সতীপীঠে রয়েছে মোট 10টি কুণ্ড, প্রতিটি কুণ্ডে জলই কিন্তু উষ্ণ। জানেন কি বীরভূমের কোথায় রয়েছে এই সতীপীঠ? মন্দির প্রায় 10,000 বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অভ্রদীপ, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আবার একটা নতুন পর্বে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই স্বাগত। ইতিমধ্যে শুরু হয়েছে শীতের হালকা আমেজ, আর এই শীতের হালকা আমেজে গরম জলে স্নান করতে কার না ভালো লাগে। তাই আজ আমরা চলে এসেছি বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত 51টি পীঠের অন্যতম পীঠ তথা বক্রেশ্বর সতীপীঠে। কিভাবে আসবেন, চিন্তা করছেন? চিন্তা করার কোনো বিষয় নেই, আজকের প্রতিবেদনে আপনাদের সাথে তুলে ধরবো এই সতীপীঠে আপনারা কিভাবে আসবেন। চোখ রাখুন বন্ধুমহল ইউটিউব চ্যানেলে। আপনারা সদর শহর সিউড়ি থেকে সরাসরি বক্রেশ্বর লাইনের বাস ধরে চলে আসতে পারেন সতীপীঠ বক্রেশ্বরে। সদর শহর সিউড়ি থেকে বক্রেশ্বরের দূরত্ব মাত্র 19 কিলোমিটার। যাত্রাপথের দুই দিকেই দেখতে পাবেন সবুজ ক্ষেত এবং জানা অজানা প্রচুর গাছ। বেশি কথা বলবো না, চলুন আপনাদেরকে আগে একটু বক্রেশ্বর সতীপীঠটা পরিদর্শন করাই, ঠিক তারপরেই আপনাদেরকে জানাবো এই সতীপীঠ বক্রেশ্বর সংক্রান্ত এমন এক অলৌকিক ঘটনা যা আপনারা আগে কখনো কোনোদিন শোনেননি। তো চলুন দেখতে থাকুন। সুরঞ্জন রাজ্য বক্রেশ্বর মন্দির সেবায় এবং পুরোহিত। আচ্ছা, কত বছর থেকে আপনি মন্দিরের সাথে যুক্ত? এই মন্দিরে আমাদের বংশ পরম্পরা অনেক বহুত প্রাচীন, আমরা বংশ পরম্পরায় চলে আসছে। আচ্ছা, প্রতিদিন নিত্য পূজা হয়ে থাকে? প্রতিদিন নিত্য পূজা হয়, নিত্য ভোগ হয়। আচ্ছা, নিত্য সব কিছু প্রতিদিনই হয়, বাবা যেগুলো যা হয় সব প্রতিদিনই হয়। এই বক্রেশ্বর সংক্রান্ত কিছু বিস্তারিত তথ্য এইখানে আপনার যার নামে এসেছেন বক্রেশ্বর ধাম, বক্রেশ্বর মহাদেবের মন্দির, আর 51 পীঠের মধ্যে একটা পীঠ মহাপীঠ যেখানে মায়ের মন পড়ছে দুই ভুরি মাসটা, আর তার পাশে আছে ভৈরব মন্দির। হ্যাঁ, এই বাবা মা ভৈরবকে ঘিরে বেড়েই এই 7টা কুণ্ড গরম জলে কুণ্ড আছে। হ্যাঁ, এই গরম জলে ঘাট আছে, আপনার সানের ঘাট আছে, এটা যেটা নাম হচ্ছে পাপড়া গঙ্গা। এই যে এটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটার নাম হচ্ছে বৈতুনি গঙ্গা। এরকম আরও 5টা কুণ্ড আছে যেগুলো টেম্পারেচার আরও বেশি। হ্যাঁ, বাইরে আছে সবচেয়ে বেশি গরমটা অগ্নিকুণ্ড, যেটা আমরা 80-90 ডিগ্রি সেন্টিগ্রেড, এইগুলো নিয়েই গরম জল বাবার আশীর্বাদ, বাবার মাহাত্ম্য যেটা বলতে পারেন। আর মন্দির সামনে একটা আছে দুধকুণ্ড, যেটা দুধের মতো কালার হয়ে যায়। আর এই 7টা কুণ্ডর মাঝে একটা বা শীতল জল কুণ্ড আছে, যেটা আবার সবসময় ঠান্ডা জল উঠছে, ঠিক আছে। আর এইখানে আমরা এই বক্রেশ্বর মহাদেবের মন্দির, সতীপীঠ আর গরম জল, আর তার পাশে পিছনে হচ্ছে মহাশ্মশান, আর তার আগে হচ্ছে অঘরী বাবার আশ্রম। হ্যাঁ, এইরকম বাবা মাকে ঘিরে চারিদিকে মঠ মন্দির আশ্রম তৈরি হয়েছে। এই সেই সতীপীঠ বক্রেশ্বরের জীবন্ত শ্মশান ক্ষেত্র, যেখানে বিভিন্ন গুপ্ত ঘড়িরা চিতার ওপর বসে করে তন্ত্র সাধনা এবং ভক্ষণ করে মৃতদেহের মাংস। বক্রেশ্বর
শ্মশান ক্ষেত্র, চারিদিকের নিস্তব্ধতার পরিবেশের মাঝে দাউ দাউ করে জ্বলছে চিতা, আর কানে ভেসে আসছে বলহরি হরিবোল নামের সংকীর্তন গান। অষ্টবক্ক মুনিকে নিয়েও কি কিছু? হ্যাঁ, এখানে তথ্য রয়েছে। হ্যাঁ, এখানে তথ্য তো বহু প্রাচীন এই মন্দির। এই মন্দির প্রায় 10,000 বছর আগে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর এই ঋষি অষ্টবক্ক মুনি কেন হয়েছে, কী হয়েছে, তার মাতৃগর্ভে বাবার বেদ ভুল ধরেছেন ঋষি অষ্টবক্ক মুনি, তার পিতার অভিশাপেই আটঙ্ক বাঁকা হয়ে যায়। সমস্ত ভারতবর্ষ সমস্ত জায়গা ঘুরে এসে এইখানে স্বয়ং শম্ভুকে সিদ্ধি লাভ করেছিলেন, ঠিক আছে। তারপরেই এখানে বক্ষেশ্বর, তার নামই বক্রযুক্ত ঈশ্বর বক্রেশ্বর, আটঙ্ক বাঁকা অবস্থায় পিতার অভিশাপে সেই বক্রনাথ এইখানে এসে সিদ্ধি লাভ করেছিলেন, তার জন্য তার নামেই বক্রেশ্বর। আমরা শুনেছি যে মৃতদেহ দাহ না হলে এখানে নাকি ভোগ হয় না। হ্যাঁ, এটা একদম প্রথা হয়ে আসছে এখনও পর্যন্ত, সেই প্রথাটা এখনও মেনে। কারণ কি? এটা কারণ হলো যে বাবার একটা, এটা আমার কথা না, এটা পূর্বপুরুষে বহুদিন থেকে এরকম ঘটনা আমি শুনে আসছি যে এখানে একটা দাহ না হলে পরে বাবার ভোগ হয় না। এটা ঠিকই শুনেছেন, হ্যাঁ, কিন্তু এটা কোনো কারণ বা উদ্দেশ্য কিছু নেই, কিন্তু এটা হয়ে আসছে এখনও পর্যন্ত। এরকম কথা এখনও পর্যন্ত আছে যে শ্মশানের ডেড বডি না হলে পরে বাবার ভোগ চাপবে না, বা শ্মশানের দাহ না হলে পরে, ঠিক আছে। আর দর্শনার্থীদের কী বার্তা দিতে চান? আমরা বলবো যে এখানে এই তো শীতকাল পড়েছে, আপনারা সবাই আসুন, বাবার দর্শন করুন, মায়ের পুজো করুন, এই গরম জলে স্নান করুন, এটুকুই আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি, আসার আহ্বান জানাচ্ছি, আমরা সবাই আসুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্যগুলি বিস্তারিত জানানোর জন্য। হরে হরে মহাদেব।